5 জুন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বরাক উপত্যকে এসেছেন, বিশ্ব পরিবেশ দিবস হিসাবে বৃক্ষরোপণ হয়েছে, আর আজকের দিনেও আমরা সেটাকে এক সপ্তাহব্যাপী সমস্ত এলাকায় সমস্ত কনস্টিটিউয়েন্সিতে এগুলো পালন করা হচ্ছে, আর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এটা বিশেষ নজর দেওয়া হয়েছে। আমার এই কনস্টিটিউয়েন্সি খাসপুর বাগেরকোনা এলাকায় এই অনুষ্ঠান করা হচ্ছে। আজকের দিনের জন্য পরিবেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য আজকের বৃক্ষরোপণের প্রয়োজন পড়েছে। বিগত দিনেও বৃক্ষ লাগানো হয়েছে, কিন্তু সঠিক বৃক্ষ লাগানো এক্সিবিশন হয়ে না থাকে সেটা যাতে সত্যিকারের অর্থে আমাদের এলাকাতে আমরা বৃক্ষ প্রচুর পরিমাণে লাগাতে পারি, সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে, আর আমরা সেটাকে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এসছে এবং ফরেস্ট, অ্যাগ্রিকালচার, ফিশারি এবং ডিআরডির যে সঞ্চালক উনি এসছেন এবং এডুকেশন সমস্ত ডিপার্টমেন্টে একসঙ্গে মিলে আজকের এই প্রোগ্রাম করা হচ্ছে, এবং তার সঙ্গে বিভিন্ন ভাষাগোষ্ঠীদের মধ্যে যে আমাদের নৃত্য পরিবেশন হচ্ছে, এবং আমরা চাই যাতে আমাদের অক্সিজেনের প্রয়োজন রয়েছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা নিঃশ্বাস করছি আজকে বৃক্ষ সেইগুলো গ্রহণ করবে, আর আমরা তাদের কাছ থেকে অক্সিজেন পাবো। ছোটো ছোটো কচিকাঁচা স্কুলের ছাত্রদেরকে মধ্যে সেটা সচেতনতা বৃদ্ধি এবং গ্রামের জনসাধারণকে সেই ব্যাপারে আমরা সজাগ করতে চাচ্ছি সরকারের তরফ থেকে। এবং আজকের দিনে পায় পরিষ্কার সবচেয়ে বড়, আপনারা দেখেছেন স্বচ্ছতা ভারত, স্বচ্ছ ভারত হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী।